ইতিমধ্যে এর আগেও আমরা একটা প্রেস মিট করেছিলাম, এটা আমাদের অফিসে, যিনি মজুমদার ভবন, এখানে আমাদের রাজ্য দপ্তরের আমরা আমাদের কাজকর্ম দৈনন্দিন করি। সেখানে আমরা বলেছিলাম যে কাজ শিক্ষার দাবিতে দুর্নীতির প্রতিবাদ, এবং এই সাম্প্রতিক সময়ে এ রাজ্যের সরকার প্রশাসনের দ্বারা এ রাজ্যের প্রতিবাদী চরিত্র, প্রতিবাদী মুখ এবং প্রতিবাদ ও গণতন্ত্রকে হত্যা করা হয়েছে নাম আনিস খান। তার খুনিদের শাস্তির দাবিতে আমরা 20শে সেপ্টেম্বর, 20 তারিখ সেপ্টেম্বর মাসে ধর্মতলাতে আমরা গোটা রাজ্যের ছাত্র যুবদেরকে নিয়ে আমরা সমাবেশ করতে চলেছি। আমরা এই সমাবেশে সাধারণ স্তরের খেটে খাওয়া পরিবারের থেকে শুরু করে একদম সমস্ত স্তরের সব মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আসুন। এই গোটা দেশ এবং রাজ্য জুড়ে এটা মূল আজকের দিনে আমাদের কাছে, আমাদের যুব অংশের কাছে, সমাজের কাছে যেটা মূল সমস্যা সেটা হলো বেকারি। গোটা দেশে আপনারাও জানেন যে বেকারির হার সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে, এবং সেখানে দেশের সরকার যা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে বছরে 2 কোটি ছেলেমেয়েদের, বেকারদের চাকরি দেবে, সেখানেও একটার পর একটা দেশের সরকারি সংস্থা, যে সরকারি জায়গাগুলোকে স্বাধীনতার পর দেশের সরকার সমাজতান্ত্রিক ধাঁচের একটা সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য এগুলোকে সরকারিকরণ করেছিল, রাষ্ট্রীয়করণ করেছিল, আজকে সেগুলোকেই তারা বেচে দিচ্ছে, লিজ দিয়ে দিচ্ছে, মর্গেজ দিয়ে দিচ্ছে, বেসরকারিকরণ করছে। এ তথ্য আর আপনাদেরকে নতুন করে দিতে লাগবে না যে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন সেক্টরে যেভাবে পদের অ্যাবলিশন হচ্ছে, বিলুপ্তি হচ্ছে। রিসেন্টলি যেভাবে রেলে 80,000 পদকে তুলে দেওয়া হয়েছে, 22 লক্ষ যে রেলে চাকরি ছিল, আজকে আস্তে আস্তে সেখানে 5.5 লক্ষতে নেমে যাওয়ার জন্য, নামিয়ে নিয়ে আসার জন্য যে পদক্ষেপ এবং যে ষড়যন্ত্র দেশের সরকার তার কর্পোরেট বন্ধুদের সাথে মিলেমিশে করছে, এটা আদতে গোটা দেশের ভবিষ্যৎ প্রজন্ম এবং যুব সম্প্রদায়ের উপরে একটা খাড়ার ঘা নিয়ে আসতে চাইছে। আমরা এই সময়কালটাতে এই সিভিকভাবে যে সেনা নিয়োগের অগ্নিপথে, এই দুটো নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি গোটা দেশ জুড়ে যেভাবে ছাত্র যুবরা তার বিরোধিতা করেছে, কোনো একটা নির্দিষ্ট পতাকা বা ছাতার তলায় নয়, কিন্তু প্রতিবাদটা একদম রাস্তায় দাঁড়িয়ে হয়েছে, কিন্তু তার প্রতিকার প্রতিবিধান কোন জায়গাতে নেই। 80,000 পদ অ্যাবলিশ করার যা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়েইছে। এ তো কথাতেই আছে যে প্রায় লক্ষেরও বেশি স্কুল তারাও একটা মাত্র মাস্টারমশাই দিদিমণিকে দিয়ে পরিচালনা করার চেষ্টা করছেন। আমাদের রাজ্য সরকারের ক্ষেত্রেও তাই, ঠিকাকর্মী নিযুক্ত, সরকারি পদে নিয়োগ বন্ধ করা, ভুয়ো নিয়োগ সরকার দায়িত্ব সহকারে নেতাজি ইন্দোর থেকে দিলেন, আর যা নিয়োগ করছেন, যা কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাতে, এই সব নিয়োগের দুর্নীতি। আমাদের কাছে একাধিক প্রমাণ এবং অভিযোগ জেলাগুলোর থেকে আসছে, একদম ICDS-এর নিয়োগ থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রের নিয়োগে নোটিফিকেশন আপলোড হয়েছে যে তারিখে, তার বহু আগে ডেটে নোটিফিকেশন, কথোপকথনের ভিডিও ভাইরাল হচ্ছে যে এখন টাকা ফেরত দিয়ে দিন, সরকারি খরচে নেতাজি ইন্দোরে চাকরি দেবার নাম করে ভুয়ো নিয়োগপত্র বিলি করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, আর কলকাতার রাস্তায় থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন সেন্টারে বিভিন্ন সময়, সেটা জলপাইগুড়িতে সিভিল ডিফেন্সের ছেলেমেয়েরা হোক, পূর্ব মেদিনীপুরে যারা কারিগরিতে ল্যাবের যারা অ্যাসিস্ট্যান্স আছেন তারা হোক, বা একদম উত্তরের জেলাগুলোর থেকে দক্ষিণের জেলাগুলো পর্যন্ত বিভিন্ন জায়গায় চাকরি প্রার্থী, মেধাবী ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা রাস্তায় বসে আছেন, সেই জায়গায় নেতাজি ইন্দোরে রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরির সাথে এই ধরনের একটা ঘটনা, এটা রাজ্যের ছাত্র যুবদের তাদের মেধাকে, তাদের চাকরি চাওয়ার দাবিকে অপমান করা হয়, আর তারপরে তিনি এখন ঘুগনি টুগনি এইসব বেচার কথা বলছেন। এই দুর্নীতি একটা পাহাড় প্রমাণ জায়গায় গেছে, এটাকে আটকানোর জন্য যখন এর বিরুদ্ধে রাগ ক্ষোভ, তা যখন একদম ক্ষোভের আগুন হয়ে রাস্তায় নামছেন, তখন একটার পর একটা ফতোয়া জারি হচ্ছে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে। আমাদের দেশে আমরা দেখেছি খাপ পঞ্চায়েত,
কোথায় জিন্স পরা যাবে, কোথায় কথা বলা যাবে, কোথায় ঘোমটা থাকবে, কোথায় হিজাব করা যাবে, কোথায় হিজাব করা যাবে না, এই নানান কথা চলেছে, নানান লাভ জিহাদ ভিডিও অন করে পরিযায়ী শ্রমিককে অন্য জাতির হওয়ার জন্য, অন্য ধর্মের হওয়ার জন্য পুড়িয়ে কুপিয়ে খুন করা। পশ্চিমবঙ্গেও একই স্টাইলে কাজ চলছে, নইলে স্কুলগুলোতে এই পোশাক ফতোয়া জারি হয় না, নীল সাদা ড্রেস আর কি সব ব্যাচ ট্যাচ এইসব ওনারা বলছেন। পশ্চিমবঙ্গ তো গণতন্ত্রের পৃষ্ঠভূমি, এই পশ্চিমবঙ্গ এই বাংলা থেকেই তো স্বাধীনতার সময়কালে লড়াইয়ের যে এপিসেন্টার, সেই কয়েকটা এপিসেন্টারের মধ্যে সবথেকে শক্তিশালী এপিসেন্টার বাংলা। সেই বাংলাতে যখন এই ধরনের ফতোয়া জারি হয় তখন আমরা এটা পরিষ্কার বলতে পারি যে প্রশাসন পুলিশকে সাথে করে নিয়ে সরকার একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করছেন এবং কোথাও কোথাও একটা বিরাট লার্জার কনস্পিরেসি চলছে। তার সাথে কিছু কর্পোরেট সংস্থা, সরকার, প্রশাসন, পুলিশ, সরকারি অফিসগুলো যাদের সংবিধান সাথে নিয়ে এই পরিচালনা করা উচিত ছিল, তারা এই লার্জার কনস্পিরেসিতে গভর্নমেন্টের সাথে সরকারের সাথে তারা আঁতাত তৈরি করছে। এটা একটা বড় বিপদের দিক। সেই বিপদের দিকেই আমরা তাকিয়ে থেকে দেখেছি যে আনিস কাণ্ডে, আনিস তো শুধু আনিস নয়, আনিস একটা প্রতীক, আনিস গণতন্ত্রের পক্ষে একটা প্রতীক এবং আনিস গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে দেওয়ার একটা প্রতীক, উভয়ের মধ্যে লড়াই চলছে। তাহলে পুলিশের কাজ কি, সরকারের কাজ কি, প্রশাসনের কাজ কি? প্রশাসন, পুলিশ, সরকারের কাজ হলো কোনো একটা ঘটনা ঘটলে তার বিরুদ্ধে এমন একটা অ্যাকশন নেওয়া যাতে অপরাধ প্রবণতা কমে। তার জন্যই সিট বলুন, সিআইডি বলুন, ওর পরিবার সিবিআইয়ের কথা বলছে, আমরা দোষীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বলছি, কিন্তু আমরা অবাক হচ্ছি যে ফেব্রুয়ারি মাসে একটা ছেলে খুন হয়ে যায়, পুলিশ নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তি ছাড়াই তার বাড়ি রাতের বেলা চলে যায়, ছেলেটা ছাদ থেকে পড়ে মারা যাওয়ার পর পাল্টেও দেখে না যে বেঁচে আছে না মরে গেছে, তাকে হসপিটালাইজড করতে হবে কি না, তারা ওখান থেকে পালিয়ে যায়। পরিবারের লোক যখন তাদেরকে ডাকে, 9 ঘন্টা সময় লাগে 17 মিনিটের একটা রাস্তা পার হওয়ার জন্য, তারপরে 14 দিনের মাথাতে এই সমস্যার সমাধান করা এবং যারা খুনি অপরাধী তাদেরকে ধরে দেওয়া, তাদেরকে শাস্তি দেওয়া, এই ধরনের একটা কথা বললেও আমরা গোটা রাজ্যের নাগরিক সমাজ, ছাত্র যুবরা, সমস্ত অংশের মানুষ রাস্তায় নেমেছিল, যেটা হতে পারে না, এটা চলে না। তো তারা, আমরা দেখলাম যে তারপরে সিটের চার্জশিট জমা হবার পরে অপরাধ প্রবণতা কমলো না, ওই গ্রামটার মধ্যে অপরাধ প্রবণতা বাড়ল। তাই তো সালমান খানের উপরে, তার পুত্রতো ভাইয়ের উপরে রাতের অন্ধকারে চপার দিয়ে মাথাটায় কোপ মারল, বাড়ির লোক এফআইআর করতে গেল, এফআইআরে যাদের নাম করলো তাদের নাম কেটে দিল, কথা বলতে গেলাম পুলিশের সাথে, পুলিশ ব্যারিকেডের সামনে 30 থেকে 40 জনকে লাঠি হাতে সিভিক ভলেন্টিয়ারদেরকে লাঠি হাতে মাথায় হেলমেট পরে, কোন আইন আছে আমরা জানি না কেন তাদেরকে বলির পাঠা করছে, এটা আমাদের শব্দ নয়, এটা সিভিক ভলেন্টিয়ারদের এবং তাদের পরিবারের শব্দ যে তাদেরকে বলির পাঠা করা হয়েছে। ফিরে তাদেরকে বলির পাঠা করে দেওয়ার জন্য আমতা থানার ব্যারিকেডের বাইরে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো 3000 ছাত্র যুবদের জমায়েতের এবং রাগ ক্ষোভের সামনে। সেদিনকে পুলিশ প্ররোচিত করেছে, রাষ্ট্রের পুলিশ, রাজ্যের পুলিশ সেদিনকে প্রভোকেটিভ সিচুয়েশন তৈরি করেছে আর এসএফআই ডিওয়াইএফআই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমরা পুলিশের সাথেও কথা বলেছি, ঠিক তার একদিন পর বা সেদিনই তার পরের দিনই ওই গ্রামে যে সালমান খানের উপরে অ্যাটাক হলো, তার বাড়িতে ঢুকে যাদের নামে এফআইআর করা হলো, যারা ওই এফআইআরটা কেটে দিল নামটা, তারাই গিয়ে তার বাবাকে গিয়ে পিটিয়ে এলো, ধমকে এলো। আমরা জানতে চাইছি যে এটা কোন ধরনের একটা সিস্টেম চলছে যেখানে চার্জশিট দাখিল হয়ে যাওয়ার পর, ওসির সাথে কথা বলার পর, পুলিশের সাথে কথা বলার পর, মিডিয়ার সামনে এটা একটা বড় খবর হয়ে যাওয়ার, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে চলে যাওয়ার পর, তারপরও অপরাধ প্রবণতা কমছে না, বরং অপরাধ প্রবণতা বাড়ছে। ছবি আছে আমাদের কাছে, সিভিক ভলেন্টিয়ার যে দুজন সেদিনকে গেছিলেন, সেই সিভিক ভলেন্টিয়াররা গ্রামে ঘুরছেন,
রাতে হাইকোর্টের উকিলদেরকে থানাতে যেতে হলো, তবে কি এফআইআর নিচ্ছেন? পুলিশের কাজ কি? সৎ এবং নিরপেক্ষ হয়ে কাজ করা। আমরা কেন বলছি যে এটা একটা লাজ্জার কনস্পিরেসি চলছে, যেখানে প্রশাসনিক দপ্তর এবং সরকারি সংস্থাগুলো যুক্ত হচ্ছে? আপনারা সবাই দেখেছেন, আমাদের কাছে এখানে ছবি আছে। আমি সৃজনকে, ধ্রুবকে বলবো, আমাদের ছাত্রের রাজ্যের সম্পাদক সৃজন ভট্টাচার্য, আমাদের প্রেসিডেন্ট ডিওয়াইএফআই রাজ্যের ধ্রুবজ্যোতি সাহা, আমাদের কোষাধ্যক্ষ অপূর্ব প্রামাণিক, আমাদের আতিফ কলকাতা জেলার সেক্রেটারি রাজ্যের নেতৃত্ব, আমরা তাদেরকে বলবো যে আপনারা একটু সালমানের ওই রক্তাক্ত ছবিটা বার করে আজকে ফিরে একবার দেখান মোবাইলে। ওই ধরনের রক্তপাত ঘটা একটা ছেলেকে সিসিউতে ভর্তি করে পরের দিন ওখানে যারা উপস্থিত ছিলেন তারা বলছেন যে একে পরদিন সকালে ছেড়ে দিতে হবে, জেনারেল বেডেও শিফট করা যাবে না, আবার আপনাদের সাহায্য নিতে হলো, গোটা রাজ্যের মানুষের সাহায্য নিতে হলো, ক্যাম্পেনের সাহায্য নিতে হলো, এলাকার মানুষ আবার উলুবেড়িয়াতে গেলেন, কথা বললেন, রাতের বেলা আবার যেতে হলো আমাদেরকে। যে কি এমন চাপ, যার কাছে ডাক্তারের এথিক্সটাও থাকছে না, কোন চাপ? তাই আমরা মনে করছি যে একটা বিরাট কনস্পিরেসি, যে কনস্পিরেসিতে কেউ কেউ যুক্ত হচ্ছেন আর কাউকে কাউকে যুক্ত হবার জন্য বাধ্য করা হচ্ছে, তার বিরুদ্ধেই আমরা বলেছি যে আমাদের এবারে ইনসাফ চাই।